superlative into positive transformation of sentence amar je sentence ta ache seta superlative degree te ache সেটাকে ট্রান্সফর্ম করে আমায় কি করতে হবে পজিটিভ ডিগ্রি করতে হবে বা চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি যদি থাকে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হলে স্ট্রাকচার অর্থাৎ রুল নাম্বার 1 সূত্র নাম্বার 1 সূত্রটা কি প্রথমে নো আদার বসাতে হবে কি থেকে তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসাতে হবে লার্জেস্ট দেখেই বুঝতে পারছি সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে লার্জ লার্জার লার্জেস্ট আছে দেখে হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসাবো তারপর বসাবো আমরা ভার্ব ভার্বের পরে আমরা শো বা অ্যাজ দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারি সুপারলেটিভ ডিগ্রি থেকে আমাকে পজিটিভ ফর্মে কনভার্ট করতে হবে তারপর অ্যাজ তারপর সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে তো উদাহরণটা দেখে নাও যে গঙ্গা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া ওকে তাহলে প্রথমে আমার কি বলছে সূত্র অনুযায়ী নো আদার ব্যবহার করেছি এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ তো লার্জেস্টের পরের অংশ কি লেখা আছে রিভার ইন ইন্ডিয়া যেটা কিনা আমি বসিয়ে দেব রিভার ইন ইন্ডিয়া আর মনে রাখবে নো আদার আছে মানে সেটা ভার্বটা সিঙ্গুলার ভাব হয় তারপর আমার ভার্ব ব্যবহার করতে হবে যেহেতু এখানে প্রেজেন্টে আছে তাই নো আদার রিভার ইন ইন্ডিয়া ভার্ব হবে আমার ইজ নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ বোঝা গেল তারপর শো বা অ্যাজ ব্যবহার করতে পারো আমি ব্যবহার করলাম অ্যাজ ক্লিয়ার লার্জ এবার বলেছে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম ব্যবহার করব তো লার্জেস্টের আমার পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ লার্জ লার্জার লার্জেস্ট লার্জ হচ্ছে আমার পজিটিভ ফর্ম ক্লিয়ার তারপর আমি ব্যবহার করব অ্যাজ তারপর প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যে সেন্টেন্স আছে তার সাবজেক্ট সাবজেক্টটা কি ছিল দ্য গঙ্গা সেটা পিছনে চলে যাবে দ্য গঙ্গা উত্তরটা কমপ্লিট উত্তরটা কি হলো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দ্য গঙ্গা বুঝতে পারছো দ্বিতীয় নম্বরটাতে দেখো ক্লিয়ার হবে তোমাদের ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া তো কোল্ডেস্ট আছে তার মানে এটা কোন ডিগ্রি আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেটা আমায় কি করতে হবে পজিটিভ ডিগ্রি সূত্র অনুযায়ী প্রথমে কি বসাবো নো আদার ক্লিয়ার তারপর বলেছে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ তাহলে কোল্ডেস্টের পরের অংশ কি লেখা আছে মান্থ ইন ইন্ডিয়া মান্থ ইন ইন্ডিয়া ভার্ব তার ভাষাতে বলছে ভার্ব কি হবে ইজ তাহলে নো আদার মান্থ ইন ইন্ডিয়া ইজ এরপর আমাকে ব্যবহার করতে হবে শো বা অ্যাজ ব্যবহার করলাম অ্যাজ সুপারলেটিভ ডিগ্রি কি ফর্ম পজিটিভ কোল্ডেস্ট এর পজিটিভ ফর্ম কি রে কোল্ড তারপর আমি আবার কি বসাবো অ্যাজ তারপর সেন্টেন্স এর সাবজেক্ট সাবজেক্টটা কি রে ডিসেম্বর তাহলে এখানে কি বসবে ডিসেম্বর পরিষ্কার কারো কোনো অসুবিধা নেক্সট জামিল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস সো এখানে আমি প্রথমে কি বসাবো কি বসা পরে নো আদার নো আদারে আমি পরে আমি কি বসাবো অর্থাৎ সুপারলেটিভ এর পরে অংশ কি লেখা আছে স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস তারপর আমার কি বসবে ভার্ব ভার্ব কি হবে ইজ নো আদার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ইজ কারণ সিঙ্গুলার ভাব হবে নো আদার থাকলে তারপর আমার কি ব্যবহার হবে অ্যাজ বেস্ট এর পজিটিভ ফর্ম কি রে গুড তারপর কি ব্যবহার করব অ্যাজ তারপর আমার সাবজেক্ট কি রে ফ্যামিলিটা কোথায় বসবে কারো অসুবিধা কারো বুঝতে অসুবিধা আচ্ছা জামিল তুমি এখানে আসো
এখানে আসো। The lady was the cleverest woman. এটা আমাদের করে দেখাবে জামি। তোমরা এবার দেখো, দ্য লেডি ওয়াজ দ্য ক্লেভারেস্ট ওমেন, প্রথমে ব্যবহার হয়েছে নো আদার, তারপর আমরা কি ব্যবহার করেছি ক্লেভারেস্ট, কি ব্যবহার করেছে ক্লেভারেস্ট এর পরের অংশ কি লেখা ছিল ওমেন, নো আদার ওমেন, যেহেতু ভার্বটা পাস্টে আছে ওয়াজ, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব কি হবে, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, প্লুরাল হলে ওয়্যার, তাহলে আমরা কি ব্যবহার করেছি ওয়াজ, এই জন্য নো আদার ওমেন ওয়াজ। তারপর অ্যাস ক্লেভারেস্ট এর পজিটিভ ফর্ম ক্লেভার, অ্যাস ক্লেভার অ্যাস দ্য লেডি। পটেটো চপ ইজ দ্য চিপেস্ট অফ অল ডিশেস অফ দ্য মেনু, দেখো একটা নতুন ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অফ অল, আছে যদি মনে রাখবা, অফ অল আর অফ এনি, ব্যতিক্রম সূত্র এটা, অফ অল আর অফ এনি যদি থাকে তাহলে সেটা উঠে যাবে, এর কোনো ভ্যালু নেই, এটা বসবে না, এটা কি করবে, এটাকে ব্যবহার করা যাবে না, অফ অল আর কি থাকলে, অফ এনি থাকলে সেটাকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তাহলে পটেটো চপ ইজ দ্য চিপেস্ট অফ অল ডিশেস অফ দ্য মেনু, তাহলে প্রথমে আমি কি বসাবো নো আদার, তারপর আমি কি বসাবো ডিশেস অফ দ্য মেনু, নো আদার ডিশেস অফ দ্য মেনু, তারপর আমরা কি দেব ইজ, তারপর দেব আমরা অ্যাস, চিপেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে চিপ, আবার দেব অ্যাস, নো আদার ডিশেস অফ দ্য মেনু ইজ অ্যাস চিপ অ্যাস পটেটো চপ। No other dishes of the menu is as cheap as potato chop. আশা করি বোঝা গেল। এবার আমরা দেখব রুল নাম্বার 2, সূত্র নাম্বার 2।